আসসালামু আলাইকুম। আজকে একটা ভেষজ একটা গাছের সাথে একটা পরিচয় করে দিব আপনাদের। এটা হচ্ছে, দেখেন পাতাটাকে আগে একটু ভালোভাবে দেখেন পাতাটা। এটা একটা ভেষজ একটা পাতা। এটার নাম হচ্ছে, আমি এর কোনো বৈজ্ঞানিক নাম জানি না বা এর আসল নামও জানি না, এটাকে স্থানীয় ভাষায় ফোট পাতা বলা হয়। হ্যাঁ, কারো যদি ফোড়া ওঠে কোনো জায়গায় তাহলে এই পাতাটা সেই ফোড়ার উপরে রাখলে নাকি ফোড়াটা পেকে যায়। হ্যাঁ, এটা খুব প্রাচীন আমল থেকেই এই পাতাটা ব্যবহার হয়ে আসছে, খুব ভালো নাকি পাতাটা। তো আজকে আমি জানতাম না এই পাতার সম্পর্কে, আজকে এক বড় ভাই, আমাদের এলাকার এক বড় ভাই আমাকে এই পাতাটা সম্পর্কে জানালো। হ্যাঁ, পাতাটা দেখেন কেমন একটা অদ্ভুত একটা শেপ। হ্যাঁ, প্রত্যেকটা পাতার বোটাটা শুরু হয় এই কোণা থেকে, এখান থেকে শুরু হয়, কিন্তু এটার পাতা বোটাটা দেখেন শুরু হয়েছে একদম মাঝখান থেকে, এরকম মানে দেখতে কিছুটা আপনার ওই কয়েন প্ল্যান্ট বা ওই যে থানকুনি পাতার মতো দেখতে আর কি, মানে চারিদিকে গোল। তো এই হচ্ছে একটা ভেষজ উদ্ভিদ, ফোট পাতা। কারো যদি ফোড়া হয় তাহলে এটা লাগাতে পারেন। আমার পায়ে ফোড়া হয়েছে, তো সেই জন্য আর কি আমার এই এলাকার বড় ভাইটা বললো যে এই পাতাটা লাগা, তাহলে ফোড়াটা পেকে যাবে। তো উনি এভাবে সুন্দর করে গোল করে কেটে ফোড়ার উপরে বসাই দিচ্ছে। এখন দেখা যাক, আমি আদৌ জানি না যে এটা আসলে কোনো কাজ করবে কি না। কাজ করলে তো ভালোই, না করলে তো মানে কাজ করলে বোঝা যাবে যে আসলে এই পাতার গুণ আছে। তো এই হচ্ছে সেই ফোট পাতা।